জুতোর সোলে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা। এনজিপি স্টেশনে অভিযান চালিয়ে কোটি টাকার বিদেশি সোনার বিস্কুট উদ্ধার করলো ডিআরআই। ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতদের নাম নিজামউদ্দিন এবং আনসারুল খান। নিজামউদ্দিন উত্তরপ্রদেশ এবং আনসারুল খান ধানবাদের বাসিন্দা। জানা গিয়েছে ডিআরআই এর কাছে খবর আসে যে ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে শিলিগুড়ি হয়ে দিল্লিতে সোনা পাচার করা হবে। সোনা পাচারের উদ্দেশ্যে ধৃত দুজন ত্রিপুরা থেকে আগরতলা রানী কমলাপতি ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এনজিপি স্টেশনে পৌঁছানোর আগেই ডিআরআই টিম ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ভুয়ো ভোটার কার্ডের সাহায্যে নকল রেলের টিকিট বানিয়ে ট্রেনে উঠেছিল তারা। এরপর ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছলে তাদের ডিআরআই দপ্তরে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুজনের জুতোর সোলে উদ্ধার হয় 16 পিস বিদেশি সোনার বিস্কুট, যার কোনো বৈধ নথি না থাকায় গ্রেফতার করা হয় দুজনকে। ডিআরআই সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার ওজন 2 কিলো 355 গ্রাম, যার বাজার মূল্য 1 কোটি 40 লক্ষ টাকারও বেশি। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।